আচ্ছা, এই ভিডিওতে আমরা সলভ দেওয়ার চেষ্টা করব ডেন্টাল 2019-20 সালের ফিজিক্সের কোশ্চেন নাম্বার কত থেকে কত পর্যন্ত। ফিজিক্সের প্রশ্ন আসে, আমরা যদি মানদণ্ডটা চেক করি, টোটাল প্রশ্ন আসে 20টা, যেখানে ছড়ানো ছিটানো আছে আমি 20টা দাগে রাখছি। ওই দাগানো প্রশ্নগুলো কি করবো, সলভ করার চেষ্টা করবো, ঠিক আছে? ডেন্টালের ফিজিক্স পার্টটা তো এক, আমাদের প্রথম প্রশ্ন যেটা হচ্ছে 3 নম্বরে দেওয়া আছে ফিজিক্সের, এটাতে কি বলা আছে, দুইটা গতিশীল বস্তু একটার সাপেক্ষে আরেকটার গতিকে কি বলে, ঠিক আছে? তো আমরা জানি যে একটার সাপেক্ষে আরেকটার গতিকে কি বলে, আপেক্ষিক গতি। আর একটা বস্তু আরেকটা বস্তুর সাপেক্ষে যদি স্থির থাকে ওটাকে বলে কি, আপেক্ষিক স্থিতি, ঠিক আছে? আর নর্মাল গতির সংজ্ঞা কি ছিল, সময়ের সাথে কোনো কিছুর পরিবর্তন হলে, অবস্থানের পরিবর্তন হলে এটাকে বলে গতি, আর যদি স্থির থাকে ওটাকে বলে স্থিতি, ঠিক আছে? আর একটা সাপেক্ষে আরেকটার জন্য আমরা বলতাম কি, আপেক্ষিক গতি, আর একটা হচ্ছে কি, আপেক্ষিক স্থিতি। তো তোমাকে বলছে কি, দুইটা গতিশীল বস্তুর একটা সাপেক্ষে আরেকটার গতিকে কি বলা হয়, আপেক্ষিক গতি। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন তোমাকে বলা হয়েছে, 40 নিউটন ওজনের একটা বস্তুকে মেঝে থেকে 2 মিটার দূরত্বে 2 সেকেন্ড ধরে রাখতে কতটুকু কাজ করা লাগবে। তো অনেকে কি করবে, এটা অনেক ক্যালকুলেশন করে ফেলবে। তোমাকে কি বলা হয়েছে, 40 নিউটন ওজনের একটা বস্তু আছে, ওজন সবসময় কোন দিকে কাজ করবে, নিচের দিকে। 40 নিউটন ওজন একটা বস্তু 2 মিটার উপরে তুমি কি করছো, এটাকে এরকম করে ধরে রাখছো, ঠিক আছে? অ্যাজ লাইক আমি এই স্ট্যাপলারটাকে কি করছি, ধরে রাখছি। তা আমি যদি ধরে রাখি, এখানে কি কোনো রকম কাজ করতেছি না, তুমি বলতে পারো যে হ্যাঁ কাজ করতেছেন, ধরে রাখছেন, একটা কাজ করতেছেন। কিন্তু ফিজিক্সের ভাষায় এটা কিন্তু কি না, কাজ না। কারণ ফিজিক্সের ভাষায় কাজের সঙ্গে কি ছিল, তোমার কি হইতে হবে, স্মরণ হইতে হবে। কিন্তু আমি এই বস্তুটাকে ধরে রাখছি, তাহলে এটা কি এটার কোনো স্মরণ হইতেছে না? তাহলে 40 নিউটনের ওজনের একটা বস্তুকে মেঝে থেকে 2 মিটার উপরে আমি যদি 2 সেকেন্ড না 50 সেকেন্ডও ধরে রাখি, কোনো রকম কি হবে না, কাজ হবে না। তাহলে কাজের পরিমাণ কত, শূন্য। কারণ কাজ হইতে হলে অবশ্যই কি হইতে হবে, স্মরণ, ঠিক আছে? আচ্ছা, তারপর 8 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, মানে 3 এখানে কি বলেছে, পরের প্রশ্নটা, 15 ওয়াট ক্ষমতা বলতে আসলে কি বোঝায়। তোমাকে বলছে ক্ষমতা 15 ওয়াট, ক্ষমতা কত দেওয়া আছে, 15 ওয়াট। তা আমরা ক্ষমতার একটা সূত্র জানতাম, পি সমান সমান কি ছিল, W/T। পি সমান সমান কত ছিল, W/T। তো এখন আমাদের এখানে আছে কত, ক্ষমতা দেওয়া আছে 15 ওয়াট। তাহলে আমরা যদি W এর মান 15 চিন্তা করি, তাহলে আমাদের T এর মান কত চিন্তা করা লাগবে, 1। কারণ 15কে 1 দিয়ে ভাগ করলে কত আসে, 15 আসে, ঠিক আছে না? আমাদের পি সমান সমান সূত্রটা ছিল W/T, তোমাকে পি এর মান বলে দিছে কত, 15 ওয়াট। তো আমাদের W এর মান যদি 15 হয়, তাহলে টি এর মান কত হওয়া লাগবে, 1। তাহলে আমরা জিনিসটাকে, সংজ্ঞাটাকে এইভাবে বলতে পারি, 1 সেকেন্ডে 15 কাজের একক কত ছিল, জুল। তাহলে 1 সেকেন্ডে যদি তুমি 15 জুল কাজ করো, তাহলে তাকে কি বলা যাবে, 15 ওয়াট। ব্যাপারটা কি বুঝতে পারছি, আমাদের W এর মান যদি 15 হয়, 15 একক করা কত হবে, জুল, আর টাইম হবে কত, 1 সেকেন্ড। তাহলে 15কে 1 দিয়ে ভাগ করলে 15 ওয়াট আসতেছে। তাহলে 1 সেকেন্ডে 15 জুল কাজ করলে ওটাকে আমরা কি বলতেছি, 15 ওয়াট ক্ষমতা, ঠিক আছে? তারপরে 10 নম্বর, সূর্য বলেছে, সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কমে গেলে বছরের দৈর্ঘ্য কি হয়ে যাবে, কতই যাবে, ঠিক আছে? তো বছরের দৈর্ঘ্য, বছরের দৈর্ঘ্য তো আমরা জানি যে কি বলা যায় যে কত, 365 দিন, ঠিক আছে? তো এটাকে আমরা পর্যায়কাল বলি, ঠিক আছে না? একবার ঘুরে আসতে যতক্ষণ সময় লাগে ওটাকে আমরা পর্যায়কাল বলি, ঠিক আছে? তো বছরের দৈর্ঘ্য তোমাকে বলছে কি, গড় দূরত্ব, গড় দূরত্বকে আমরা বলি কি, ব্যাসার্ধ দিয়ে বলতে পারি, কোনো সমস্যা নাই। মানে সূর্য থেকে পৃথিবী, ধরো এটা সূর্য আর পৃথিবী কি করতেছে, একটা চারদিকে আবর্তন করতেছে। তো আমরা একটা কেপলারের সূত্র বসছিলাম, T² প্রপোর্শনালটা কি R³। তাহলে আমরা বলতে পারি যে পর্যায়কালের বর্গ ব্যাসার্ধের বা অর্ধপরাক্ষের ঘনয়ের সমানুপাতিক। তাইলে পর্যায়কাল, সরি, ব্যাসার্ধ যদি কি হয় বাড়ে, তাহলে পর্যায়কালটাও কি হবে, বাড়বে, যেহেতু সমানুপাতিক। আর যদি ব্যাসার্ধ কমে যায়, তাইলে পর্যায়কাল কি হয়ে যাবে, কমে যাবে। তো তোমাকে বলছে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব, মানে এই ব্যাসার্ধটা কি গেছে, কমে গেছে, কমে গেলে বছরের দৈর্ঘ্য বা পর্যায়কাল এটাও কি হয়ে যাবে, কমে যাবে, ঠিক আছে? তাহলে এটা কি হয়ে যাবে, কমে যাবে। আচ্ছা, 12 নম্বর প্রশ্ন তোমাকে বলেছে, সর্বাপেক্ষা মৌলিক বলগুলোর মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী বল কোনটা। মৌলিক বল থেকে প্রত্যেকবার মেডিকেল, ডেন্টাল, AFMC, তুমি যে মেডিকেল রিলেটেড যতগুলো জায়গায় এক্সাম দিবে, সব জায়গায় কিন্তু মৌলিক বল থেকে একটা প্রশ্ন থাকবে, আর কেমিস্ট্রি টাইট্রেশনের নির্দেশক থেকে একটা প্রশ্ন থাকবে, শিওর থাকো। তো মৌলিক বল কয়টা ছিল, টোটাল 4টা, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, মহাকর্ষ বল, আর তাড়িত চৌম্বক বল। এর মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী কে ছিল, সবল নিউক্লিয় বল, সবচেয়ে দুর্বল বল ছিল কে, মহাকর্ষ বল, ঠিক আছে? তো মৌলিক বলগুলোর মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী কোনটা, সবল নিউক্লিয় বল। তোমাকে কিন্তু সবচেয়ে সবল কোনটা, সবচেয়ে দুর্বল কোনটা, কোনটার পাল্লা বেশি, কোনটার পাল্লা কম, এগুলো সবগুলো কি করতে হবে, মুখস্থ থাকতে হবে। আচ্ছা, 16 নম্বর তোমাকে প্রশ্ন, তোমাকে কি বলেছে, জড়তার ভ্রামক নিচের কোনটার উপর নির্ভর করে। তো জড়তার ভ্রামককে আমরা I দিয়ে প্রকাশ করি, I সমান সমান সূত্রটা কি ছিল, MR²। তো আমরা যেই বস্তুর জড়তার ভ্রামক বের করব, এটা কি ভরের সাথে সমানুপাতিক, জড়তার ভ্রামক কি ভরের সমানুপাতিক। তাহলে বস্তুর ভরের বন্টনের উপর কি করে, জড়তার ভ্রামকটা নির্ভর করে, ঠিক আছে? আচ্ছা, এটা ছিল আমাদের 16 নম্বর, মানে এখানে আমরা কয়টা সলভ করছি, 3টা, এখানে 3টা, 6টা। দেন আমাদের পরের প্রশ্নটাতে কি বলেছে, নিচের কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, ঠিক আছে? এইটাও কিন্তু খুব কমন একটা প্রশ্ন, মানে মেডিকেল এক্সাম রিলেটেড যে কোনো জায়গায় তুমি MCQ ফেস করলে এখানে এই প্রশ্নটা পাবা।
তো তরঙ্গ দৈর্ঘ্যের যে একটা সিরিজ ছিল, আমরা জানি যে আলোক রশ্মিকে আমরা টোটাল কয়টা ভাগে ভাগ করছিলাম? 7টা ভাগে, ঠিক আছে। আমাদের মনে রাখার জন্য আমরা একটা টেকনিক ইউজ করছিলাম, যে যারা আগের ভিডিওগুলো দেখছো ওইখানে হয়তো পাবা যে আমাদের একদম মাঝামাঝি কি আছে, 7টা ভাগ, যেহেতু 7টা স্লটের মধ্যে একদম মাঝামাঝি আছে আমাদের ভিজিবল রশ্মি, মানে কি দৃশ্যমান আলো, ঠিক আছে। ভিজিবল রশ্মি মানে দৃশ্যমান আলো। দৃশ্যমান আলোটা কি দিয়ে শুরু হয়? ভিজিওর। দৃশ্যমান আলোটা কি ছিল? ভিভ জি ওয়ার, ঠিক আছে। তো এখানে বাম দিকে কি আছে? ভি। তাহলে বামের যে পার্টটা হবে, এই পার্টটা হচ্ছে ইউভি। ইউভি মানে কি? অতিবেগুনি রশ্মি। আর অতিবেগুনি রশ্মির আগে কি আছে? এক্স রে। এক্স রে আগে কি আছে? গামা রে। এটা মুখস্থ রাখতে হবে। তাহলে সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে গামা, দেন এক্স রে, তারপরে হচ্ছে ইউভি, তারপরে হচ্ছে ভিজিবল রে। আর এটার ডান দিকে কি আছে? দেখো তো, এটা সবার ডান দিকে আছে আর। তাহলে তার পরের পার্টটাতে কি আছে? আই আর, মানে এটাকে অবলোহিত রশ্মি বলে। দেন আছে মাইক্রোওয়েভ, আর দেন আছে কি রেডিও ওয়েভ, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা। তো তাহলে এখন আমাদেরকে প্রশ্ন বলছে কি, নিচের কোনটা আলোক রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? তো আমরা এখানে দেখতেছি এখান থেকে এদিকে গেলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে। তো সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য আছে কি? রেডিও ওয়েভ, দেন মাইক্রোওয়েভ, দেন আইআর, দেন ভিজিবল, দেন ইউভি, দেন এক্স, দেন কে গামা। তো তোমাকে এখানে প্রশ্ন কি কি দেওয়া আছে? এক্স রে দেওয়া আছে, ভিজিবল রশ্মি দেওয়া আছে, গামা রে দেওয়া আছে, আর মাইক্রোওয়েভ দেওয়া আছে। এই চারটা অপশনের মধ্যে সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য কার? মাইক্রোওয়েভের। ওকে, আচ্ছা, তারপরে তোমাকে 31 নম্বর প্রশ্ন কি বলেছে, নিচের কোনটা লম্বিক তরঙ্গের উদাহরণ? লম্বিক তরঙ্গটাকে আমরা কি বলি? অনুদৈর্ঘ্য তরঙ্গ বলি, ঠিক আছে। তো অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে কি, কণাগুলা কিভাবে তরঙ্গের অগ্রগামী মানে আগানোর সাথে সাথে কি হবে, সমান্তরালে অগ্রসর হবে। তো এটা হচ্ছে সুরসলাঙ্কার যে কম্পনটা হয়, ওই কম্পনটা এরকম সমান্তরালে অগ্রসর হয়। আর পানি যে তরঙ্গ, এটাকে আমরা বলি হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ বা আর তরঙ্গ। ওইটা কি হয়, তরঙ্গের সাথে লম্বভাবে অগ্রসর হয় কণাগুলা, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের লম্বিক তরঙ্গ অথবা অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ, যেটা হচ্ছে সুরসলাকার কম্পন। আর পানি তরঙ্গটা হচ্ছে কিসের, অনুদৈর্ঘ্য অথবা আর তরঙ্গের উদাহরণ, ঠিক আছে। আচ্ছা, 34 নম্বর প্রশ্ন তোমাকে বলা হয়েছে, প্রতিটা 10^4 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট পানির 1000টা ক্ষুদ্র কণা মিলে একটা বৃহৎ ফোঁটা তৈরি করলো, বৃহৎ ফোঁটার ব্যাসার্ধ কত হবে, ঠিক আছে। তোমাকে বললো প্রতিটা 10^4 মিটার ব্যাসার্ধ, 10^4 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট, সরি ব্যাস বিশিষ্ট, ব্যাস। তো আমরা ব্যাস থেকে ব্যাসার্ধতে আসার উপায় জানি কি করবো, আমরা দুই দিয়ে ভাগ করে দিব। তোমাকে ব্যাস ব্যাস দেওয়া ছিল 10^4, তাহলে ব্যাসার্ধটা কত হবে? 10^4 / 2। তোমাকে কয়টা কণা বলা হয়েছে? 1000টা ক্ষুদ্র কণা। এই সবগুলা মিলে কি করছে? একটা বড় ফোঁটা তৈরি করছে, ঠিক আছে। এরকম ছোট ছোট ফোঁটা ছিল, এরা মিলে একটা কি তৈরি করছে? বড় ফোঁটা তৈরি করছে। তো ছোট ফোঁটা আর বড় ফোঁটার ক্ষেত্রে একটা জিনিস কিন্তু কি থাকে? সেম থাকে। এটার আয়তন যেটা হবে, এটার আয়তনে কি হবে? সেম। তো ছোট ফোঁটার আয়তন যেহেতু এগুলো গোলাকার, তাহলে আমরা আয়তন বলতে পারি 4/3 πr³। এটা ছিল ছোট ফোঁটার একটা ফোঁটার আয়তন। কিন্তু ছোট ফোঁটা কি একটা হবে? না, ছোট ফোঁটা আছে, আমাকে কয়টা বলছে? 1000টা। তাহলে আমরা 1000 দিয়ে কি করে দিব? গুণ করে দিব। আর বড় ফোঁটা, বড় ফোঁটার আয়তনটাও কি? বড় ফোঁটাটাও গোলাকার, তাহলে 4/3 πr² আমরা r³ দিলাম। তবে এখানে আমরা কি দিব? বড় বড় হাতের r³, মানে ছোট হাতের আর হয়েছে কি ছোট ফোঁটার ব্যাসার্ধ, আর বড় হাতের হয়েছে আর হয়েছে কি বড় ফোঁটার ব্যাসার্ধ, ঠিক আছে। তো এবার এখানে চেক করো, 4/3 π 4/3 πq যাবে, কাটা। তাহলে এখানে অবশিষ্ট থাকতেছে কে? ওখানে অবশিষ্ট থাকতেছে r³, আর এখানে আছে 1000, এখানে আছে কত? বড় হাতের r³। তাহলে r³ × 1000 = কি? বড় হাতের r³। তো তোমার কাছে প্রশ্ন চাইছে বড় ফোঁটার ব্যাসার্ধ। বড় ফোঁটার ব্যাসার্ধকে আমরা কি বলতে পারি? বড় হাতের r বলতে পারি না। তাহলে বড় হাতের r = কি হবে? এই সাইডে কিউব ছিল, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমরা কি করি? r³ = r³ × এখানে যে 1000 আছে, 1000কে কি আমি 10³ লিখতে পারি নাকি পারি না? অবশ্যই পারি। তাহলে এখানের কিউব আর এখানের কিউব গুলো যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে বড় হাতের আর সমান ছোট হাতের আর ইন্টু কত আসে? 10। তো ছোট হাতের আর এর মানে আমরা কত পাইছিলাম? 10^4/2। 10^4 / 2 × 10, 2 আর 10 কাটাকাটি করলে কত আসে? 5। তাহলে আস্তে আস্তে কত? 5 × 10^4 কত? 4, ঠিক আছে। তাহলে আমাদের বড় ফোঁটার ব্যাসার্ধটা আসতেছে কত? 5 × 10^4, ঠিক আছে। আচ্ছা, দেন 35 নম্বর প্রশ্ন আমি কি বলেছি, নিচের কোনটা এক আলোক বর্ষ? এক আলোক বর্ষের দূরত্বটা হচ্ছে কত? 9.4 × 10^12 কিলোমিটার। আর যদি তুমি মিটারে নাও, তাহলে এটা হবে 10^15 মিটার, ঠিক আছে। এটা কিন্তু মুখস্থ। আমাকে কি বলেছে, এক আলোক বর্ষ সমান কতটুকু দূরত্বের সমান, ঠিক আছে। তো এটা হচ্ছে কত? 9.4 × 10^12 কিলোমিটারের সমান। যদি তুমি মিটারে নাও, তাহলে 10^15 কত হবে? 15। খেয়াল রাখতে হবে আমাকে প্রশ্নে মিটারে চাইছে নাকি কিলোমিটারে চাইছে, ঠিক আছে। আচ্ছা, এটা ছিল আমাদের এই পার্ট। দেন আমরা পরের সেকশনে দেখি, এখানে আছে, এখানে কি কি প্রশ্ন আছে একটু দেখি। এখানে ছিল এই যেটা, তোমাকে বলছে একটা চাকার ব্যাস কত? বলছে 1 মিটার। তোমাকে বলছে এটা প্রতি মিনিটে 30 বার ঘুরতে পারে। এর প্রান্তে তোমাকে কি বের করতে বলছে? রৈখিক বেগ, ঠিক আছে। চাকার কি দেওয়া আছে? ব্যাস। তো ব্যাস যদি 1 মিটার হয়, তাহলে ব্যাসার্ধ কত হবে? 1/2। আমরা জানি যে ব্যাস থেকে ব্যাসার্ধ আসার উপায় হচ্ছে কি? দুই দিয়ে ভাগ করা। তো তোমাকে ব্যাস বলছিল 1 মিটার, তাহলে ব্যাসার্ধ হবে কত? 1/2। তোমাকে বলছে এটা প্রতি মিনিটে কতবার ঘুরে? 30 বার ঘুরে। তো তোমাকে কয়বার ঘুরে দেওয়া আছে? 30। আর
সময় দেওয়া আছে কত? প্রতি মিনিট। প্রতি মিনিট মানে কত? 1 মিনিট। 1 মিনিট মানে কত সেকেন্ড? 60 সেকেন্ড। তো তোমাকে কি বের করতে বলছে? রৈখিক বেগ, ঠিক আছে? কি বের করতে বলছে? রৈখিক বেগ। রৈখিক বেগকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ভি দিয়ে। তো রৈখিক বেগ বের করতে হলে অবশ্যই আমাদের কৌণিক বেগ জানা লাগবে, কারণ রৈখিক বেগের সাথে কৌণিক বেগের সম্পর্ক একটা ছিল, ভি সমান সমান কি? ওমেগা ইন্টু আর। ওমেগার পরিচয় কি ছিল? ওমেগার পরিচয় ছিল 2πn/ কত? টি। মনে আছে ওমেগা সমান সমান কি ছিল? 2πn/টি। তাহলে 2 × π × n এর মানে হচ্ছে কত? 30 বার ঘুরতেছে প্রতি মিনিটে, আর টি হয়েছে কি? প্রতি মিনিট মানে কত সেকেন্ড? 60 সেকেন্ড। ইন্টু আর, আর এর মানে হচ্ছে কত? হাফ। তাহলে এখানে দেখো 30 আর 2 গুণ করলে আসে 60, 60 60 কি হবে? কাটা। তাহলে এখানে অবশিষ্ট আছে পাই, নিচে আছে কত? 2। তাহলে এটাকে আমরা বলতে পারি π/2। আনসার হচ্ছে কত? π/2। π/2 হচ্ছে আমাদের বি নাম্বার অপশনে আছে, ঠিক আছে? আচ্ছা, এই পিডিএফে এখানে π/2 এর একটু প্রিন্টিং মিস্টেক ছিল, ভুলে π/1 দিয়ে দিয়েছিল, এটা π/2 হবে। আচ্ছা, 54 নম্বর প্রশ্নে আমাকে কি বলাইছে? 54 নম্বর প্রশ্নে আমাকে বলাইছে যে নিচের বস্তুসমূহের মধ্যে কোনটার গতিশক্তি বেশি, ঠিক আছে? নিচের বস্তুসমূহের মধ্যে কোনটার গতিশক্তি কি হবে? বেশি। আচ্ছা, দেন 54 নম্বর প্রশ্ন আমাকে কি বলাইছে? নিচের বস্তুসমূহের মধ্যে নিচের কোনটার গতিশক্তি কি হবে? সবচেয়ে বেশি হবে। তো তোমাকে এখানে বিভিন্ন রকমের কম্বিনেশন দেওয়া আছে। একটাতে বলছে ভর 2m, আর একটা কি বেগ 3v। একটাতে দেওয়া আছে ভর 3m, বেগ দেওয়া আছে কত? 2v। একটাতে ভর m, বেগ দেওয়া আছে 4v, আর ভর 3m, বেগ দেওয়া আছে কত? v। তো আমরা গতিশক্তি বের করার সূত্র জানি কি? ½mv² ছিল। কি ছিল? ½mv². তো প্রতি কেসে কিন্তু হাফটা থাকবে, তাহলে আমি আর হাফটাকে এখন চিন্তা করতেছি না। তাহলে আমরা বুঝতেছি ভরের সাথে বেগকে বর্গ করে গুণ করলে কি পাই যাবো? গতিশক্তি পাই যাবো। তো আমাকে প্রথম কেসের জন্য ভর বলাইছে কত? 2m, আর বেগ বলাইছে কত? 3v। 3v কে যদি স্কোয়ার করি তাহলে কি হবে? 9v², তাহলে 9 দ্বিগুণ এখানে কত দাঁড়াইতেছে? 18, ঠিক আছে? আচ্ছা, পরের কেসটাতে দেখো ভর বলছে কত? 3m, বেগ বলছে কত? 2v। তাহলে ভরের জায়গায় আমরা বসাইলাম 3m, বেগের জায়গায় আমরা বসাবো 2v। তো বেগটাকে যখন স্কোয়ার করবো তখন এটা হবে কত? 4v², তাহলে 3 4 কত আসে? 12, ঠিক আছে? আচ্ছা, এরপরে থেকে ভর, ভর হয়েছে কত? m, বেগ হয়েছে কত? 4v। তাহলে এটা কি দাঁড়াইতেছে? mv² v হচ্ছে কত? 4v। 4v কে স্কোয়ার করলে কত হবে? 16v², তাহলে এখানে আসতেছে 16। আচ্ছা, পরেরটা হচ্ছে ভর 3m, আর বেগ হচ্ছে কত? ভি। ভি কে স্কোয়ার করলে কি হবে? v² তাহলে আমরা এখানে বলতে পারি এটা 3mv². তাহলে এবার দেখো এখানে একটা মান আছে 3, একটা 16, একটা 12, আর একটা হচ্ছে কত? 18। তাহলে আমরা বুঝতেছি কোনটাতে গতিশক্তি বেশি হবে, যেটাতে ভর 2m ছিল আর বেগ কত ছিল? 3v, ঠিক আছে? আচ্ছা, এটা ছিল 54 নম্বর। দেন 63-তে ফিজিক্সের যে প্রশ্ন আছে এখানে আমাকে কি বলছে? বিনা প্রমাণে কোনো কিছু মেনে নেওয়াকে কি বলে, ঠিক আছে? তা আমাদের বইয়ে কিন্তু দেখবা প্রথম ফার্স্ট পেপারে, ফার্স্ট চ্যাপ্টারে দেওয়া আছে অনেক রকমের স্বীকার্য নীতি ধারণা তত্ত্ব। তো এখানে স্বীকার্যটা কি ছিল? কোনো কিছু প্রমাণ না করে ওই কোনো একটা জিনিসকে যদি আমরা কি করি, মেনে নিই, ওইটাকে আমরা কি বলি? স্বীকার্য, ঠিক আছে? যেমন যেমন আমরা উদাহরণ হিসেবে যদি বলতে চাই, যেমন আমরা কি করছিলাম এই যে ফিজিক্স ফার্স্ট পেপারে চ্যাপ্টার 10 আদর্শ গ্যাস চ্যাপ্টার মধ্যে কি করছিলাম? গ্যাসের অণুগুলার মধ্যে যে দূরত্ব বা অণুগুলার আকার আকৃতি ওইগুলো সম্পর্কে কি করছিলাম? কিছু তথ্য ধরে নিছিলাম। যেমন অণুগুলার আকৃতি গোলাকার হবে, এদের মধ্যাকার দূরত্বটা অনেক বেশি হবে, ঠিক আছে? ওই জিনিসগুলোকে কিন্তু আমরা কখনোই কি করতে পারবো না, প্রমাণ করতে পারবো না। ওই জিনিসগুলোকে ধরে নিছিল, ওইগুলোকে আমরা কি বলি? গ্যাসের মৌলিক স্বীকার্য। তো এরকম করে করে কোনো কিছুকে যদি আমরা প্রমাণ না করতে পারি, কিন্তু যদি আমরা কি করি, ধরে নিয়ে ওইগুলো দিয়ে কাজ হয়, তাহলে ওইগুলোকে আমরা বলতেছি কি? কি স্বীকার্য, ঠিক আছে? দেন 65 নম্বর প্রশ্ন কি বলেছে? মহাবিশ্ব সৃষ্টির বিগ ব্যাং মডেলের জনক কে? জর্জ লেমাইটার, ঠিক আছে? এটা ওই সেকেন্ড পেপারে লাস্ট চ্যাপ্টার ইয়া থেকে, জ্যোতির্বিদ্যা থেকে। আচ্ছা, 66 নম্বর প্রশ্নটা কি বলছে? ভ্যান্ডার ওয়ালস বন্ধন থাকে কিসে, ঠিক আছে? তোমাকে প্রশ্ন কি বলেছে? ভ্যান্ডার ওয়ালস বন্ধনটা কিসে থাকে? তো অপশনগুলো কি কি দেওয়া আছে একটু চেক করো। প্রথম অপশনটা দেওয়া আছে হাইড্রোজেন ফ্লোরাইড, তারপরে অপশনটা দেওয়া আছে সোডিয়াম ক্লোরাইড, তারপরে দেওয়া আছে কে? হাইড্রোজেন সায়ানাইড, তারপরে দেওয়া আছে অ্যামোনিয়াম কি? ফ্লোরাইড, ওকে? তো তোমার অপশনগুলো কি কি? একটা হাইড্রোজেন ফ্লোরাইড, একটা হচ্ছে NaCl, আর একটা হচ্ছে হাইড্রোজেন সায়ানাইড, আর একটা হচ্ছে অ্যামোনিয়াম ফ্লোরাইড, ঠিক আছে? তো আমরা খুব ইজিলি জানি যে অ্যামোনিয়াম সোডিয়াম ক্লোরাইড এটা হবে না, কারণ সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সোডিয়াম আছে আর ক্লোরাইড আয়ন আছে, এদের মধ্যে আকারে থেকে আয়নিক বন্ধন, ঠিক আছে? তো তোমাকে প্রশ্ন কিন্তু কি বলছে? ভ্যান্ডার ওয়ালস বন্ধন। তো হাইড্রোজেন ফ্লোরাইড এটাও কিন্তু কি? একটা আয়নিক যৌগ। কেন? হাইড্রোজেন H+, ফ্লোরিন কি? F-, ঠিক আছে? অ্যামোনিয়াম ফ্লোরাইড এখানেও কি? অ্যামোনিয়াম প্লাস আর ফ্লোরাইড মাইনাস, এটাও কি একটা আয়নিক যৌগ। তো বাকি রয়েছে কি? HCN। তুমি বলতে পারো যে ভাই এখানে H+CN- আছে, তাহলে এটা কি আয়নিক যৌগ? না না। কেন এটা আয়নিক কম্পাউন্ড না? কারণ এখানে তুমি চিন্তা করে দেখো, এখানে যে সায়ানাইডটা আছে এটা কিন্তু একটা যৌগ, তো এটার সাথে যে বন্ধনটা হয় এই বন্ধনটা হয় ভ্যান্ডার ওয়ালস বন্ধন, ঠিক আছে? সায়ানাইড কিন্তু কোনো মৌল না, এখানে কি আছে? C(NN) একটা বন্ধন আছে, তো এই কারণে এই H+ এর সাথে যে বন্ধনটা হয় ওইটাকে আমরা বলতেছি কি? ভ্যান্ডার ওয়ালস বন্ধন, ওকে? আচ্ছা, দেন 73 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে? নিচের কোনটা তৈরিতে অস্থায়ী চুম্বক ব্যবহৃত হয়? তো প্রথম অপশনটা হচ্ছে কি? লাউড স্পিকার, বড়টা হচ্ছে অ্যান্টেনা, তারপরটা হচ্ছে বৈদ্যুতিক কলিক বেল, আর 4 নম্বরটা হচ্ছে কি? বৈদ্যুতিক মোটর, ওকে? তো
তোমাকে অস্থায়ী চুম্বক, অস্থায়ী চুম্বক দিয়ে কি করবে, মানে কিছুক্ষণের জন্য এটাকে চুম্বকত্ব রাখবো, তারপর আমি আবার কি করে দিব, চুম্বকত্ব না থাকলেও চলবে, যেমন আমরা কি অলিমেল সারাদিন চালাই না, তো এইটা কিছু মানে যখন চাপ দিই তখন এটা চুম্বকে পরিণত হয়, আবার বাজার পরে আবার এটা কি হয়ে যায়, চুম্বকত্ব হারাই ফেলে। তো এটা হচ্ছে কি অস্থায়ী চুম্বক ইউজ করা হয় কিসে, বৈদ্যুতিক কলিং বেলে। ওকে আচ্ছা, তারপরে 80 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, দুইটা বস্তুর দূরত্ব অর্ধেক করলে মহাকর্ষ বলের মান কিরকম হবে, দুইটা বস্তুর দূরত্ব অর্ধেক করলে মহাকর্ষ বলের মান কিরকম হবে। তো আমরা মহাকর্ষ বলের সূত্রটা কি জানতাম, এফ সমান সমান জি এম ওয়ান এম টু ডিভাইডেড বাই কি ছিল, ডিএস স্কোয়ার, ঠিক আছে, এফ সমান সমান কি ছিল, জি এম ওয়ান এম টু ডিভাইডেড বাই ডিএস স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি যে মহাকর্ষ বলের সাথে যে দূরত্বটা আছে এই দূরত্বটা সম্পর্কে কিরকম হবে, বর্গের ব্যস্তানুপাতিক, মহাকর্ষ বলের সাথে দুইটা ভরের বস্তুর মানে এম ওয়ান এম টু ভরের বস্তুর দুইটার দূরত্বর বর্গে কি হয়, ব্যস্তানুপাতিক। তো তোমাকে এখানে বলেছি কি দূরত্ব কি করছো, অর্ধেক করছো, তো আমরা এফ যেহেতু প্রপোর্শনাল টু ডিএস স্কোয়ার, আমরা এখান থেকে কি লিখতে পারি, সরি প্রপোর্শনাল টু ওয়ান বাই ডিএস স্কোয়ার, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এফ ওয়ান ডিভাইডেড বাই এফ টু সমান সমান কি ডি ওয়ান স্কোয়ার বাই ডি টু স্কোয়ার লিখবো, না ডি টু স্কোয়ার ডি ওয়ান স্কোয়ার লিখবো, আমরা অবশ্যই ডি টু স্কোয়ার বাই ডি ওয়ান স্কোয়ার লিখবো, কারণ তোমার সম্পর্কটা হচ্ছে কি ব্যস্তানুপাতিক। তো তোমাকে প্রশ্ন বলছে দূরত্ব অর্ধেক করাইছে, দূরত্ব অর্ধেক করা মানে কি ডি টু, ডি টুটা হয়েছে কি আদি দূরত্ব যেটা ছিল ডি ওয়ান, ডি ওয়ানের কি হবে অর্ধেক, তাহলে ডি টু সমান সমান কি দাঁড়ায় ডি ওয়ান বাই টু। তাহলে আমরা এবার এখানে দেখতেছি ডি টুর উপর একটা কি আছে স্কোয়ার, তাহলে এটাকে স্কোয়ার করলে কি হবে ডি ওয়ান স্কোয়ার বাই কত হয়ে যাবে ফোর, কারণ আমরা ডি টু সমান সমান কি পাইছিলাম ডি ওয়ান বাই টু, এটাকে স্কোয়ার করলে হবে ডি ওয়ান স্কোয়ার বাই ফোর, নিচে একটা ডি ওয়ান স্কোয়ার আছে, ডি ওয়ান স্কোয়ার ডি ওয়ান স্কোয়ার কি হবে কাটার, এখানে আছে একটা এফ ওয়ান, নিচে আছে একটা কত এফ টু। তো প্রশ্ন আমাকে বলছে কি মহাকর্ষ বলের মানটা কি হয়, তাহলে আমরা এখান থেকে কিসের মান বের করবো এফ টু, তাহলে এফ টু সমান সমান ফোরটাকে পাশে নিয়ে আসতে গুণ হয়ে যাবে ফোর এফ ওয়ান। তাহলে দেখো মহাকর্ষ বলটা কি হয়েছে, আদি মহাকর্ষ বলের কয় গুণ হয়ে গেছে, চার গুণ, সরি চার গুণ বাড়ি গেছে, ঠিক আছে, মহাকর্ষ বলটা কি হয়েছে আদি মহাকর্ষ বলের কয় গুণ হয়ে গেছে, চার গুণ, তাহলে চার গুণ বাড়ি হয়েছে কি আমাদের আনসার। আচ্ছা 91 নম্বর প্রশ্ন তোমাকে কি বলছে, নিচের কোনটা অপরিবাহী, অপরিবাহীর আনসার গুলো দেওয়া আছে ডেসিবেল ডেসিবেল ডেসিবেল, তার মানে এই প্রশ্নটাতে একটু প্রিন্টিং মিস্টেক আছে, টাইপ করার সময় তো ভুল হয়েছে উঠছে, ঠিক আছে। 92 নম্বর প্রশ্ন তোমাকে কি বলেছে, নিচের কোনটা অপরিবাহী, অপরিবাহী মানে কি যেটা কি করে না বিদ্যুৎ পরিবহন করে না, তা আমাদের এখানে উদাহরণে কি কি দেওয়া আছে, অ্যালুমিনিয়াম আছে, তামা আছে, সিলিকন আছে, কাঁচ আছে, তা আমরা জানি যে কাঁচ কি করে না বিদ্যুৎ পরিবহন করে না, তাহলে আমাদের অপরিবাহীর আনসারটা কি হবে কাঁচ, আর এর মধ্যে অ্যালুমিনিয়াম আর তামা বিদ্যুৎ পরিবহন করে, তাই এরা সুপরিবাহী, সিলিকন হচ্ছে অর্ধপরিবাহী, ঠিক আছে, জার্মেনিয়াম সিলিকন এগুলো কি ছিল অর্ধপরিবাহী, ঠিক আছে। দেন বলছে তারপরে তারপর কি বলছে, নিচের কোনটা দ্বারা রঞ্জন রশ্মি তৈরি করা হয়, তো আমরা জানি যে রঞ্জন রশ্মি তৈরি করা হয় কিসে, ক্যাথোড রশ্মি নলে, ঠিক আছে, ক্যাথোড রশ্মি নলে আমরা কি করি এক্স রে তৈরি করে, আলফা রে বিটা রে গামা রে এগুলো হচ্ছে কি তেজস্ক্রিয়তার ছিল, আমরা কি করতাম একটা মৌলকে ধাক্কা দিলে তখন কি হইতো মৌলটা থেকে বিভিন্ন রকমের কি বেরোতো আলফা বিটা গামা, মানে একটা মৌল যখন কি হইতো ক্ষয় হইতো তখন কি তৈরি হইতো আলফা বিটা গামা, আর ক্যাথোড রশ্মি থেকে কি তৈরি হইতো এক্স রে বা রঞ্জন রশ্মি। ওকে তো আশা করি বুঝতে পারছি, কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানাতে পারো, ভিডিও দেখার জন্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।